কাজ, ছোট্ট একটা কথা কিন্তু কি বিশাল তার পরিধি। যেমন জানার কোনো শেষ নেই, ঠিক তেমন কাজেরও কোনো শেষ নেই, তা সে ঘরের কাজই হোক বা বাইরের। কিন্তু সেই কাজ হওয়া উচিত গঠনমূলক বা সৃষ্টিশীল। নানান কাজে নিজেকে জড়িয়ে ফেলতে পারলে দেখবেন কি অসীম আনন্দ। অনেকেরই মনে প্রশ্ন আছে যে তোরা কত কি জানিস, কত কি পারিস। নাই বা জানলেন আপনি হাতের কাজ, নাই বা হলেন অ্যাকাডেমিক্যালি সার্থক। আপনার কাজই তো আপনাকে সার্থকতা দিতে পারে, তাই না? আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন যে সমাজের অত্যাচারিত বা নিপীড়িত লোকেদের পাশে আপনাদের দাঁড়ানো উচিত? এরকম কিন্তু বহু সংগঠন আছে যাদের আপনাদের মতো সকলকে তাদের দরকার, অর্থাৎ দরকার তাদের ভলেন্টিয়ার্সদের। এটাও কিন্তু একটা কাজ, কখনো কি ভেবে দেখেছেন? তাহলে ভেবে দেখুন, চলুন শুরু করা যাক নারী। নমস্কার, পাঁচ মিশেলে আমি শ্বেতা আবার আপনাদের স্বাগত জানাই। বাঁচার জন্য সুস্থ থাকা নাকি সুস্থ থাকার জন্য বাঁচা, এটা জানা সম্ভব না যে 100 কোটি ভারতবাসী কীভাবে নিজেদের দিন কাটাচ্ছে, বিশেষ করে দুস্থ মেয়েরা যাদের জন্য শিক্ষা অর্জন করাই কঠিন ব্যাপার। আসুন আজ সংলাপের সাহায্যে আমরা দেখি যে কীভাবে দুস্থ মেয়েরা নিজেদের স্বনির্ভর করছে। আমরা আলাপ করব সংলাপের কর্ণধার তপতী ভৌমিকের সাথে। তপতীদি নমস্কার। নমস্কার। সংলাপ যে একটি এনজিও, এই সোশ্যাল অর্গানাইজেশনটা শুরু হলো কবে যদি একটু বলেন? আসলে এই অর্গানাইজেশন শুরু হয়েছে, মানে ভাবনা শুরু হয়েছে অনেক দিন আগে, কিন্তু কাজ শুরু হয়েছে 1987-এ। কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং আমাদের যিনি ডিরেক্টর ইন্দ্রাণী সিনহা, উনি আগে ফান্ডিং এজেন্সিতে ছিলেন অক্সফ্যামে, তো ওখান থেকে উনি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলেন এবং তারপরে নিজে একটা অর্গানাইজেশন, মানে নিজে কিছু করার কথা ভেবেছিলেন। ফলে কিছু টিচার, কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কিছু মানে ইন্দ্রাণীদির মতো মানুষজনেরা একসাথে হয়ে কিছু একটা করার কথা ভেবেছিল এবং যেটার লক্ষ্যই ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, যে মহিলাদের কিভাবে স্বনির্ভর করা যায়। প্রচুর মহিলারা গ্রাম থেকে শহরে মাইগ্রেট করে কাজের জন্য। তো এরা মাইগ্রেট করে এবং মাইগ্রেট করার পরে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই স্টাডি থেকে বেরিয়ে আসি যে তারা কিন্তু আনট্রেসেবল থাকে, তারা হয়তো প্রস্টিটিউশনে যাচ্ছে। ছোট্ট মেয়েরা যারা পাচার হয়ে আসছে, তাদের আপনি এখানে সংলাপে কিভাবে ট্রেনিং দেন আর কিভাবে তাদের স্বনির্ভর করেন? প্রথমত যারা ছোট মেয়েরা যারা পাচার হয়ে আসে, তাদের কাছে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন হয়, কেননা তারা আন্ডার লক অ্যান্ড কি থাকে এবং এটা লিগালি এটা ইললিগাল যে টু কিপ দ্য মাইনার গার্লস আন্ডার লক। আমরা পুলিশের সাহায্যে এই মেয়েদের আমরা বিভিন্ন রেড লাইট এলাকা থেকে রেস্কিউ করি এবং তারা কোর্টের মাধ্যমে আমরা আমাদের কাছে রাখি। এবং তাছাড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, যেটা নিউ মানে নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যান্ড, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমেও মেয়েরা আমাদের কাছে আসে। এবং আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে এদের রিইন্টিগ্রেশন, নট রিহ্যাবিলিটেশন, রিইন্টিগ্রেশন। অর্থাৎ তারা যেন নিজেদের সোসাইটিতে নিজেদের ট্র্যাফিক ভিকটিম বলে না ভাবে, সেক্সুয়ালি অ্যাবিউজ চিলড্রেন বলে না ভাবে, নিজেকে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, একজন মানুষ হিসেবে যাতে নিজেকে এস্টাবলিশ করতে পারে। সেই জন্য আমাদের যে প্রোগ্রামটা আমাদের চলে সেটা হচ্ছে আমরা বলি সাইকোসোশ্যাল রিহ্যাবিলিটেশন। এই প্রসেসের মধ্যে মেইনলি যেটা আসে সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে তাকে একটা সেফ, সিকিউর, চাইল্ড ফ্রেন্ডলি একটা শেল্টার হোম দেওয়া, একটা শেল্টার দেওয়া, একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়া। এবং সেকেন্ডলি যেটা আসে সেটা হচ্ছে মেডিকেল চেক আপ। কেন প্রচুর মেয়েরা আসে দিল্লি বম্বে থেকে রেস্কিউড হয়ে আমাদের কাছে, যারা HIV পজিটিভ থাকে, এবং তারপরে তাদের থাকে একটা ফর্মাল, একটা নন ফর্মাল একটা এডুকেশন। জাস্ট অবজেক্টিভ হচ্ছে আমাদের একটা বেসিক লিটারেসি নলেজ, বেসিক রিডিং রাইটিং ক্যালকুলেটিং স্কিল সেটা। আর ফোর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে লিগাল এড দেওয়া, অর্থাৎ যে তাকে ট্র্যাফিক করেছিল তাকে যদি সে আইডেন্টিফাই করতে পারে তাহলে তার কনভিকশনের জন্য আমরা তাকে লিগাল এড দিই।
এবং ফিফথ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কিল ট্রেনিং। হ্যাঁ, স্কিল ট্রেনিং সেটা মধ্যে এই ট্রেনিংটা আমরা দিই যে আমাদের কাছে যে ফেসিলিটিসগুলো আছে, যে যে অপশনগুলো রয়েছে, যে আমাদের কাছে অন্তত ছ সাতটা জায়গা রয়েছে। এবার এই ছ সাতটা জায়গার মধ্যে যেমন ব্লক প্রিন্টিং রয়েছে, যেমন এমব্রয়ডারি রয়েছে, আমাদের ফ্যাশন গার্মেন্টস কনস্ট্রাকশন রয়েছে, মানে আমরা টেলারিং ওরকম ট্র্যাডিশনাল হিসেবে ইয়ে করে। এবারে ওই মেয়েদের ঘোরানো হয় দু মাস এক মাস এভাবে ঘোরানো হয়, এবং সে যেটাতে ইন্টারেস্ট হয় সেইখানেই আমরা তাকে এক্সপার্ট করে দেয়। কেন আমরা ভাবি যে প্রত্যেকটি মেয়ের মধ্যে কিন্তু সেই গুণ আছে, সেটাকে আমাকে এক্সপোজ করতে হবে, তার জন্য কাউন্সিলিং বার করে আনতে হবে, সেটাকে বার করে আনতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে সংলাপের সাহায্যে কিভাবে দুস্থ মেয়েরা নিজেদেরকে স্বনির্ভর করছে। নিশ্চয়ই আপনাদের আজকের অনুষ্ঠান খুব ভালো লাগলো, আমাদের চিঠি লিখে নিশ্চয়ই জানাবেন। আবার নতুন কিছু নিয়ে দেখা হবে, এখন চলি, নমস্কার। নমস্কার অপরাজিতা দি, নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন? খুব ভালো, তোমাকে দেখে আরো ভালো লাগছে, কারণ আমাদের এত এত সমস্যার সমাধান অপরাজিতা দি করে ফেলেন, মানে দেখেই আমার এখন মনে হচ্ছে যে না, একটা কনফিডেন্সের জায়গা এসে গেছে। আচ্ছা অপরাজিতা দি, আজকে আমরা কোন সমস্যা নিয়ে আলোচনা করছি গো? আজকে সমস্যা নিয়ে আলোচনা করব অয়েলি স্কিন এবং মুখের র্যাশ। অনেকের দেখবে মুখে প্রচণ্ড গুড়ি 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 র্যাশ ভরে যায় অয়েলি স্কিনে। সুতরাং এই যে জায়গাটা, যে কোনো রকম সমস্যা থাকবে না অয়েলি স্কিনে, র্যাশও থাকবে না, ব্রণ তো থাকবেই না, কোনো কিছু থাকবে না, সেটাই আজকে আমরা সমস্যার সমাধান করব। চলো আমরা শুরু করে দিই। সুতরাং এই যে তনুরুচি, আজকে যাদের অয়েলি স্কিন এবং মুখে র্যাশ আছে, র্যাশ বা নাই থাকলো, শুধু অয়েলি স্কিন, সেই অয়েলি স্কিনটাকেও যাতে সুন্দর করে আমরা রাখতে পারি, তার জন্য কীভাবে পরিচর্যা করব, সেই ক্ষেত্রে আমি ভীষণভাবে বিশ্বাস করি দৈনন্দিন রূপচর্চাকে। দৈনন্দিন রূপচর্চা যদি আমরা না করি, কোনো দিনও সুন্দর থাকা সম্ভব নয়। সুতরাং এই যে তনুরুচি, প্লেন জলের সাথে গুলে নেবো, পুরো ডাস্ট অবস্থায় আছে, প্লেন জলের সাথে দেখো গুলে নেও দিচ্ছি, নিয়ে পুরো মুখে লাগাচ্ছি, এতটাই পুরো করে লাগাবো, শুকোতে এক ঘন্টা সময় নেবে। এবার পুরো মুখে লাগাবো, সকালে একবার লাগাবো, বিকেলে একবার লাগাবো। এবার দেখো রূপম, দেখো রূপমটাও পুরোপুরি ভেষজ ডাস্ট অবস্থায় রয়েছে। এইভাবে তনুরুচি লাগাবো দুবেলা, সকাল বিকেল লাগাবো, এক ঘন্টা ধরে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলবো, শুতে যাওয়ার এক ঘন্টা আগে রূপম, প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবো, শুকিয়ে গেলে বিছানায় যাব, সারা রাত্রি রেখে দেবো, পরদিন জল দিয়ে ধুয়ে ফেলবো। আচ্ছা, চোখের কোলটাও বাদ দিয়ে লাগাবো? হ্যাঁ, চোখে, কারণ আমাদের চোখের ওপর নিচটা কিন্তু প্রচণ্ড স্পর্শকাতর, এই ক্ষেত্রে চোখের ওপর নিচে আমার যদি কালি থাকে, বা চোখের ওপর নিচটা তো সারা জীবন সুন্দর রাখতে হবে যাতে কালি না পড়ে, সেই ক্ষেত্রে যদি যখন পুরো মুখে তনুরুচি লাগাবো, চোখের ওপর নিচে যদি অঙ্গরাগ লাগাই, কিন্তু তনুরুচিটা শুকিয়ে গেলে ধোবো, চোখের ওপর নিচের অঙ্গরাগ দু মিনিটের বেশি কিন্তু রাখবো না, কারণ আমাদের চোখের ওপর নিচটা প্রচণ্ড স্পর্শকাতর। এবার দেখো রূপমটা লাগাবে, রূপমটাও দেখালাম পুরো ডাস্ট অবস্থায় আছে, এটা পুরো মুখে লাগাবে, শুকিয়ে গেলে বিছানায় যাবে, এই যে রূপম, আচ্ছা শুকিয়ে গেলে বিছানায় যাবে, সারা রাত্রি রেখে দেবে, পরদিন জল দিয়ে ধুয়ে ফেলবে। এইভাবে লাগালাম, এটা সারা রাত্রি রেখে দেবো, আমরা তো এখানে সারা রাত রাখতে পারছি না, বুঝতেই পাচ্ছেন, অঙ্গরাগটা, অঙ্গরাগটা কিন্তু দু মিনিট পর তুলে জলে ভুজিয়ে মুছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা একটু দর্শক বন্ধুদের হয়ে জিজ্ঞেস করি তোমাকে, এই যে তুমি বলছো সারা রাত রেখে দেব, সারা রাত রেখে দেওয়ার মধ্যে যে একটা ওই একটা কিছু মুখে নিয়ে যে শুয়েছি বালিশে ব্যথা দিয়ে, একটা অস্বস্তি তো হয়, হয়তো নিশ্চয়ই, তো তখন যদি বা এটাও হতে পারে যে বালিশে লেগে যেতে পারে দাগ, সেক্ষেত্রে পুরোপুরি ডাস্ট যেখানটা ড্রাই হয়ে যাবে সেখানে তো ঝরে পড়ে যাবে। এরপর কী করো, বাইরে যখন বেরোবো তখন আকাঙ্ক্ষা সান অ্যান্ড পলিউশন প্রোটেক্টিভ বেস, কারণ আজকে কিন্তু রোদ প্লাস হচ্ছে পলিউশন আমাদের পরিবেশ দূষণ প্রচণ্ডভাবে ক্ষতি করছে। সুতরাং যখনই আমরা বাইরে বেরোবো এই তনুত্র মেখে বেরোবো, আর দেখো পুরো পাউডারের মতো পাফ করে করে তনুত্রটা লাগাবে, যেটা পরিষ্কার করে বেরোচ্ছি সেটাই যদি আবার বাড়িতে নিয়ে ফিরি, তার তো কোনো মানে সেটা তো কোনো মানে হলো না। হ্যাঁ, একদম। আর দ্বিতীয় কথা কি জানো, তনুত্রটা মাখার তুমি যদি সকাল 10টায় মাখো, রাত্রি 10টাতে দেখবে তোমার এক মুখ। অনেক ধন্যবাদ অপরাজিতা দি, নিশ্চয়ই তোমাকে আমাদের মাঝে নিশ্চয়ই পাবে, ডাকলেই পাবে, ডাকলেই পাবে। আসি আজকের এই বিউটি সেগমেন্ট, আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। তার সঙ্গে প্রতিযোগিতার কথা মনে আছে তো, বিউটি টিপ পাঠান, ছবি পাঠান, নারীর পক্ষ থেকে সেরা বিউটি টিপকে দেওয়া হবে পুরস্কার, এবং ফেস অফ দ্য মান্থ করে নারীর পক্ষ থেকে তাকেও দেওয়া হবে পুরস্কার। আজ আসি।
নমস্কার, নারী রান্নাঘর নিয়ে আমি কাঞ্চনা হাজির হয়েছি আপনাদের সামনে। শীতকালে নিরামিষ রান্না খেতে অনেকেই খুঁতখুঁত, না নিরামিষ খাবো না, বেশ ঝাল ঝাল কিছু খাবো, কিন্তু এমন কিছু নিরামিষ রান্না আছে বিশ্বাস করুন অনেক আমিষ রান্নাকেও হার মানিয়ে দেয়। আজকে সেরকমই একটা রান্না শেখাতে আমাদের মাঝে এসেছেন সুপর্ণা। সুপর্ণা নমস্কার, এখানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার রান্নাঘরে যেটা হয় মূলত ব্যাপারটা, তুমি খেটে যাবে, আমি তোমাকে প্ররোচিত করে যাবো আরও খাটার জন্য, আর আমি শেষমেশ খেয়ে নেবো এবং তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তো এইভাবে খাওয়ানোর জন্যই আমি আজকে এসেছি, আর দর্শকদের শেখানোর জন্য। আরেকটা হচ্ছে যে স্টাফ ব্রিঞ্জেল, আমি তো দর্শকদের বললাম আমিষকেও হার মানিয়ে দেবে, গ্যাসটা চালিয়ে। হ্যাঁ, তুমি গ্যাস চালিয়ে আচ্ছা ওখানে তেল দিতে হবে। হ্যাঁ, তেল দেবো, আর তার সঙ্গে সঙ্গে পুরটা কী কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করেছো সেটা জেনে নেবো, কারণ এটাই তো মূল বস্তু আসলে রান্নার। গরম হোক আমি তেলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি দেখো পুরটার জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে বেসন, ওকে, ছোলার ডাল, ছোলার ডালের, এবং তার মধ্যে হিং পাউডার, তার মধ্যে ধনে জিরে গুঁড়ো, তার মধ্যে তোমার গরম মশলা পাউডার, আর লঙ্কা গুঁড়ো যদি তুমি লঙ্কা খেতে পছন্দ করো, আর নারকেল বাটা, নুন চিনি আর নারকেল কুড়া বা বাটা। আচ্ছা, আমি তেলটা, সেটা তুমি, হ্যাঁ, এবার সেটা দিয়ে সাদা তেল দিয়ে মাখলাম, ঠিক আছে। এবার সেটা মাখার পর সেটাকে এই যে মানে জাস্ট তুমি হাতে মেখে নিলে, মেখে নিয়ে এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে। এই দেখো আমি কি আর তেল দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু দেব, ব্যাস, আর তেলের দরকার নেই। আচ্ছা, তেলটা হোক, ততক্ষণ আমরা এটা ভরি। হ্যাঁ, এটা ভরার মধ্যে দেখো এটা জাস্ট একটু ফাঁক করে নিয়ে এটা তোমাকে এইভাবে ভরতে হবে, ঠিক আছে। এটা তুমি ভরে একটু চেপে চেপে ভরে দিলে একটু বেশি হয়। আমি ভরে দেখি, হ্যাঁ কিরকম। হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান ট্রাই। এই তুমি, হ্যাঁ, পুরটা নাও, পুরটা নিয়ে তুমি ভরো, একটু ভেতরে চেপে চেপে ভরো। আচ্ছা, এটা কি হয়ে গেছে? হ্যাঁ, তেলটা বেশ গরম হয়েছে। এবার একটা অঘটন ঘটতে পারে বলে আমার ধারণা, বেগুনটা ছাড়ার পরে, তাই জন্য আমি অঘটনের হাত থেকে বাঁচাচ্ছি। আমি এই জিনিসটা ভালো করে ছাড়াটা আজ পর্যন্ত শিখলাম না, খুব সাবধানে আমি ছাড়ছি। অঘটন হলো না? না না, এবার তুমি এটা ঢেকে দাও। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা হতে হতে আমি তোমাকে বলি এই গ্রেভির ব্যাপারটা। গ্রেভিটা আমি রেডি করে নিয়ে এসেছি, যেহেতু এখানে সময়টা কম, এই গ্রেভিটা করতে তোমার যেটা লাগছে সেটা একটা অপশান আছে। তুমি এই গ্রেভিটার জন্য এখানে দেখো টমেটো পিউরি, টমেটো পিউরি বা সস তুমি যেটা অ্যাভেলেবেল তুমি দিতে পারো, বা এইটার বদলে তুমি কিন্তু টক দই দিয়েও করতে পারো। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তুমি খুব অল্পই তেল নাও, তার মধ্যে একটু আদা বাটা, একটু আদা বাটা, একটু গ্রেভি হওয়ার জন্য টমেটো পিউরি, গ্রেভি হওয়ার জন্য টমেটো পিউরি। আচ্ছা, এবার একটু নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা, এবং তার মধ্যে একটু নারকেল গুঁড়ো। তাহলে এটা খুলি। হ্যাঁ, এবার দেখো এটা রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এবারে আমি এটা যেহেতু তেলটা বেশি হয়ে গেছে আমি কিন্তু আর পুরটা দিলাম না। আচ্ছা, এবার এটা আমরা ছেঁকে ছেঁকে তুলছি। আচ্ছা, এটা যদি তোমার তেলটা মাপ মতো থাকতো তাহলে তোমার পুরো গ্রেভি গ্রেভি তেলটা শুদ্ধই তুলে নিতে, পুরো সব শুদ্ধ তুমি তুলে নিতে পারতে। আচ্ছা, এবার তুমি বেগুনগুলো তুলে নিলে, ঠিক আছে। তুমি কিন্তু এটা গ্রেভি ছাড়াও বানাতে পারো। হ্যাঁ, এটা মেনলি লুচি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে, কিন্তু বাঙালিদের টেস্ট অনুযায়ী যদি ভাতের সঙ্গে কেউ মনে করেন খাবেন, গ্রেভিটা খারাপ লাগে না। গ্রেভিটা দেওয়াতে এমনিতেই আলাদা রং খুলে গেছে। তো মেনলি যেটা, তুমি লঙ্কা খাও? তাহলে আমি কাঁচা লঙ্কা, ভালো খাবারের সঙ্গে আমি সবই কিছু খাই আর কি, ভালো খাবার দিলে। আমি যেরকম লঙ্কাটা একেবারেই খেতে শিখলাম না এখনো পর্যন্ত। আচ্ছা, এই ধনে পাতা, এবং মেন যেটা ভালো লাগে সেটা হচ্ছে নারকোল কোড়া। বাহ, জমে আছে। এই যে বলেছিলাম না অনেক আমিষ রান্নাকেও হার মানাবে, হার মানিয়ে দিয়েছে। এবার তোমাকে আমি একটা তুলে দিচ্ছি, চামচটা ধরো। গরম খুবই গরম তেলেরই তো, কি বানিয়েছো তুমি, অসাধারণ। স্টাফ ব্রিঞ্জেল, বেগুনের মুখের অংশটা চিরে নিন এবং চারধারে অল্প করে কুড়িয়ে নিয়ে দানাবার করে নিন। ছোলার ডালের বেসন, নারকেল কোড়া, হিং পাউডার, গরম মশলা পাউডার, ধনে ও জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিয়ে মেখে নিন। বেগুনের কাটা দিকটায় পুরটা পুরোটা ভরে নিন
এরপর কড়াইয়ে সাদা তেল দিন, তেল গরম হলে বেগুনগুলো ভেজে নিন, তেল ছেঁকে তুলে নিন। ইচ্ছা করলে একটি গ্রেভিও তৈরি করে তার উপর দিতে পারেন। ধনেপাতা, কাঁচা লঙ্কা, নারকেল কোড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।